রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা এই বেকারত্বর যুগে তোমাদের জন্য ইন্ডিগো এয়ারলাইন্সের মতো এত বড় একটা স্বদেশী এয়ারলাইন্স কোম্পানি তোমাদের জন্য ইন্ডিগোর তরফ থেকে একটা নতুন জব ভ্যাকেন্সি জারি করেছে আর আমি একদমই চাই না যে এই জব ভ্যাকেন্সিটা তোমাদের হাত ছাড়া হোক কারণ শূন্যপদ যদি বলি না অল ওভার ইন্ডিয়া মিলে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আছে আর এয়ারপোর্টের এক দুটো ভালো জিনিস আছে কি জানো এয়ারপোর্টে চাকরির জন্য না কোনো পরীক্ষা দিতে হয় মানে এখানে তোমাদের পড়াশুনোর কোনো ঝামেলা থাকে না ম্যাথ জিএস এস ভাই বা এই সব পড়ার কোনো চান্সই নেই কারণ এখানে পরীক্ষাই হয় না দ্বিতীয়ত কোনো ফিজিক্যাল হয় না কোনো মেডিকেল হয় না জাস্ট ইন্টারভিউ দিয়ে এয়ারপোর্টের চাকরি হয় এটা কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এয়ারপোর্টে যত রকম চাকরি আছে সবের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমামই ইন্টারভিউ দিয়ে চাকরিটা হয় আর এটা তো তোমাদের একটা ইন্ডিগো এয়ারলাইন্স মানে আমাদের ইন্ডিয়ার স্বদেশি কোম্পানি ঠিক আছে এটা বাইরের নয় আমাদের ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিগো এয়ারলাইন্স এই ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকেই এত বড় একটা জব ভ্যাকেন্সি জারি করেছে যেখানে কিছু হোক না হোক যদি তোমাদের মাধ্যমিকটুকু পাস থাকে না ভাই তাহলেই তোমরা চাকরিটা পাবে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতাতেই তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারি পাবে যদি ম্যাক্সিমাম তোমাদের গ্র্যাজুয়েট পাস থাকে গ্র্যাজুয়েট পাসে তোমাদের বড় বড় পোস্ট আছে সেই ক্ষেত্রে স্যালারিও বেঁচে থাকবে পঁয়ষট্টি হাজার ইভেন আশি হাজার পঁয়ত্রিশ হাজার টাকারও স্যালারি জব আছে ঠিক আছে সেগুলো বড় বড় পোস্টের ক্ষেত্রে কী কী পোস্ট আছে এখানে কাস্টমার এক্সিকিউটিভ আছে এছাড়াও তোমাদের গ্রাউন্ড স্টাফ আছে এবং ফ্লাইট ডিসপ্যাচার আছে এরকম করে অনেক আলাদা আলাদা প্রচুর পোস্ট আছে আমি জাস্ট তোমাদেরকে উদাহরণস্বরূপ দু তিনটে নাম বলে দিলাম ঠিক আছে কীভাবে ফর্মটা অ্যাপ্লাই করবে সেটাও দেখে দেবো একদমই সিম্পল সোজা প্রসেস দু মিনিট টাইম লাগবে কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগছে না তো যারা ভাই কেবল মাত্র কেবলমাত্র টুকু পাস করে আছো না দয়া করে ভিডিওটা একটু দেখো আশা করছি এক দু মাসের মধ্যে তোমাদের লাইফটা তোমরা চেঞ্জ করে নিতে পারবে যদি তোমাদের সেই ধরনের মাইন্ডসেট থাকে ভ্যাকেন্সির সংখ্যা কম করেও বারো হাজার প্লাস বলছে মানে বারো হাজারের অধিক ভ্যাকেন্সি আছে এখানে তোমাদের সারা ভারতবর্ষে যদি এয়ারপোর্টে বারো হাজারও ন্যূনতম ভ্যাকেন্সি জারি করে না এটা অনেক ভাই এয়ারপোর্টের ক্ষেত্রে এয়ারপোর্টে বারো হাজার ভ্যাকেন্সি মানে কোনো কমসম ভ্যাকেন্সি নয় আর এই বারো হাজার ভ্যাকেন্সি আলাদা আলাদা এয়ারপোর্ট কলকাতা এয়ারপোর্টেরও ভ্যাকেন্সি আছে মুম্বাই এয়ারপোর্ট আছে দিল্লি এয়ারপোর্ট আছে তোমরা যেটা পছন্দ যেই এয়ারপোর্টটা তুমি চাও যে আমি এয়ারপোর্টে জব করবো সেটা কিন্তু সিলেক্ট করতে পারবে এটা হচ্ছে একটা ভালো চান্স আছে ঠিক আছে তো দেখো কোয়ালিফিকেশান কি বলেছে না টেন্থ পাস টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েশান পাস যেমন না আমি বললাম টেন্থ লেভেলেরও ভ্যাকেন্সি পাবে টুয়েলভ লেভেলেরও ভ্যাকেন্সি পাবে আফটার গ্র্যাজুয়েশান পাসেরও এখানে পোস্ট কিন্তু তোমরা দেখতে পাবে যদি এখানে বয়স সীমা বলি আঠেরো থেকে চল্লিশ মিনিমাম আঠেরো ম্যাক্সিমাম চল্লিশ ঠিক আছে সবার ক্ষেত্রে এখানে মিনিমাম আঠেরো বছর বয়স দেবে এবার কেউ বলবে দাদা আমার আঠেরো মানে এই হবে হবে করছে হবে করছে ভাই করলে হবে না আঠেরো হতেই হবে মিনিমাম আঠেরো বছর বয়স লাগবে আর ম্যাক্সিমাম চল্লিশ বছর বয়স থাকতে হবে স্যালারি যেটা বললাম যদি তোমাদের কোনো অভিজ্ঞতা নাও থাকে টেন পাস যোগ্যতা যদি থেকে থাকো তাও তোমরা পেয়ে যাবে তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারি এবার ম্যাক্সিমাম তোমরা যেই পোস্টে থাকবে সেই পোস্ট অনুসারে স্যালারিগুলো কিন্তু ম্যাক্সিমাম ডিসাইড করা হয় সিলেকশান প্রসেস মানে নিয়োগ প্রক্রিয়াটা দেখো নিয়োগ প্রক্রিয়াতে কি হয় কোনো পরীক্ষা হচ্ছে না কোনো এখানে তোমাদের ফিজিক্যাল হচ্ছে না মেডিকেল হচ্ছে না জাস্ট একটি ইন্টারভিউ হবে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করবে ফর্ম যদি শর্টলিস্টেড হয় ইন্টারভিউর জন্য তোমাদেরকে ডাকা হবে ইন্টারভিউর সাথে সাথে কিছু কিছু পোস্টের জন্য গ্রুপ ডিসকাশন হয় এটা কিন্তু এয়ারপোর্টের একটা গুরুত্বপূর্ণ জিনিস ইন্টারভিউ আর গ্রুপ ডিসকাশন কিছু পোস্টের জন্য ডাইরেক্ট ইন্টারভিউ হয়ে সিলেক্টেড হবে কিছু পোস্টের জন্য ডাইরেক্ট গ্রুপ ডিসকাশন হয়ে সিলেক্ট হবে আবার কিছু পোস্টের জন্য ইন্টারভিউ হবে গ্রুপ ডিসকাশন হবে ঠিক আছে এই দুটি প্রসেস ব্যাস এছাড়া আর কিচ্ছু না ফর্ম অ্যাপ্লিকেশনের ফিস যদি বলি সম্পূর্ণ জিরো রুপিস এক টাকাও লাগছে না সে তুমি যেই ক্যাটাগরি হও না কেন এসটি হও হোক এসসি হও ওবিসি হও কারোর ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগছে না ওকে এইবার আমি তোমাদের দেখে দিই এই ভ্যাকেন্সির জন্য তোমরা কীভাবে অনলাইনে ফর্মটা আবেদন করবে দেখো বন্ধুরা তোমরা যারা এখানে ইন্ডিগো এয়ারলাইন্সের এই জবগুলোর জন্য অনলাইনে আবেদন করবে প্রথমত তোমাদেরকে কী করতে হবে জবস ডট ইন্ডিগো ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এই অফিশিয়াল ওয়েবসাইটটাতে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটটার যে সরাসরি লিঙ্ক আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে রাখছি যারা টেলিগ্রামে জয়েন হওনি এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবে ইমিডিয়েট তোমরা জয়েন হয়ে যাও কারণ ওখানে তোমরা বিভিন্ন প্রকারের লিঙ্ক পিডিএফ সব কিছু কিন্তু আপডেট ওখানে পাবে তো ওখানে তোমরা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি অ্যাপ্লাই লিঙ্ক পাবে যখন ক্লিক করবে সরাসরি কিন্তু ইন্ডিগো জবসের এই অফিসিয়াল যে ওয়েবসাইট এখানে কিন্তু চলে আসবে তো এখানে আসার পর প্রথমেই তোমরা একটা অপশান পাবে দেখতে এখানে সার্চ জবস এই যে অপশানটা আছে সার্চ জবস এখানে একবার ক্লিক করবে এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে বর্তমানে যেই জবসগুলো ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে আপডেট করা হয়েছে সেগুলো কিন্তু চলে আসছে এখানে দেখতে পাচ্ছ এখানে আছে কি অফিসার সিকিউরিটি দেখতে পাচ্ছ এটা কিন্তু চব্বিশ জুলাই মানে আজকের ডেটে জারি করা হয়েছে চব্বিশ জুলাই এটা কোথায় আছে না পুনে ঠিক আছে এরকম করে দেখতে পাচ্ছ আরও আছে কিন্তু অফিসার সিকিউরিটি এখানে দেখতে পাচ্ছ সিডবল এন এটাও হচ্ছে তোমাদের কিন্তু চব্বিশ তারিখ আপডেট করা হয়েছে এটা কোথায় তোমরা দেখতে পাচ্ছ কর্নুর এটা ঠিক আছে তো এরকম করে বিভিন্ন প্রকারের আছে তোমরা এখানে তোমাদের লোকেশনটা সার্চ করে দেখতে পারো তোমরা যে লোকেশানে চাকরিটা নিতে যাও ধরো এখানে যারা ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট তারা ম্যাক্সিমাম কি যায় কলকাতা এয়ারপোর্টে চাকরি করতে তো এখানে লোকেশন অপশানটাতে ক্লিক করবে ঠিক আছে তো লোকেশন অপশানে ক্লিক করার পর কলকাতা লিখে এখানে সার্চ করবে তো তখন তোমাদের সামনে কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে যে ভ্যাকেন্সিগুলো যে রিক্রুটমেন্টগুলো জারি করেছে সেগুলো চলে আসবে দেখো চলে আসছে এখানে দেখতে পাচ্ছ কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে এই পোস্টের উপর আজকে কিন্তু চব্বিশ তারিখে আপডেট করা হয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ কলকাতা এয়ারপোর্টের আবার একটি এখানে জব দেখতে পাচ্ছ এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট যেটা এখানে কি বারোই জুলাই আপডেট করা হয়েছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি কলকাতা লিখে সার্চ করেছি সব কিন্তু কলকাতার ক্ষেত্রে আজকে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো এখানে পোস্ট নেম এবং কোন ডেটে আপডেট করা হয়েছে সে ডেটটা দেওয়া রয়েছে ধরো সাপোজ আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ দেখে দিচ্ছি আমি আবেদন করবো এক্সিকিউটিভ সিকিউরিটি কলকাতা ঠিক আছে এটার জন্য আবেদন করব। তো আমি এই পোস্টের উপর একবার ক্লিক করব। এই পোস্টের উপর ক্লিক করার পর এখানে দেখতে এই চলে আসছে মানে এই পোস্টের সেটা কিন্তু চলে আসছে তোমরা আছে রিড আউট করে নেবে করে নেওয়ার পর তোমরা কি করবে যদি এটাতে অ্যাপ্লাই করতে চাও ডান দিকের কর্নারে ঠিক এই জায়গাতে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই নাও বলে একটি অপশন আছে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাওতে একবার ক্লিক করবে অ্যাপ্লাই নাও ক্লিক করার পর তোমাদের সামনে ইন্ডিগোর কিন্তু লগ ইন পেজটা চলে আসবে দেখো এখানে ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইটে কেউ যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকো তাহলে সিম্পলি তোমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে পারো কিন্তু যারা এখানে নিউ ইউজার যারা এখানে কোনো দিন অ্যাকাউন্ট ক্রিয়েট করনি তোমরা কী করবে নিচের দিকে এই যে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অপশানটা আছে এই ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অপশন একবার ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদেরকে বলা হবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কী কী ডিটেলস চাওয়া হয়েছে প্রথমত তোমাদের ইমেল আইডি নিজের সব পার্সোনাল যে ভ্যালিড ইমেল আইডি আছে সেটা দেবে সেই ইমেল আইডিকে আবার এখানে দ্বিতীয়বার রিটাইপ করবে রিটাইপ করার পর এখানে কী বলেছে চুজ পাসওয়ার্ড পাসওয়ার্ডটা এইট ক্যারেক্টারে হতে হবে ঠিক আছে আটটা ক্যারেক্টার হতে হবে এবং কিছুটা ইউনিক হতে হবে তো এখানে পাসওয়ার্ডটা চুজ করবে একটা সেই পাসওয়ার্ডটাকে আবার এখানে কিন্তু রিটাইপ পাসওয়ার্ড করবে তারপর এখানে তোমরা তোমাদের ফার্স্ট নেম দেবে এখানে লাস্ট নেম দেবে দেওয়ার পর এখানে কী বলা রয়েছে কান্ট্রি বা রিজন ঠিক আছে এখানে আমাদের ইন্ডিয়াটাকে কিন্তু সিলেক্ট করতে হবে মানে ইন্ডিয়ার যে কান্ট্রি ইন্ডিয়া রিজনের একটা মোবাইল নাম্বার থাকে না মোবাইল নাম্বারে দেখবে ইন্ডিয়া সবসময় আসে কি নাইন ওয়ান ঠিক আছে তো এখানে ইন্ডিয়াটা সিলেক্ট করবে একটু স্কোল ডাউন করে নিচে হবে আই সেকশানে কিন্তু ইন্ডিয়াকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এখানে আমি তোমাদেরকে জাস্ট এক্সাম্পল স্বরূপ দেখে দিচ্ছি তোমরা এখানে ইন্ডিয়াটা সিলেক্ট করবে সিলেক্ট করার পর তোমাদের যে পার্সোনাল মোবাইল নাম্বার সেটা এখানে দেবে দেওয়ার পর এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলা হচ্ছে তো কান্ট্রি আমরা ইন্ডিয়ান আমরা অবশ্যই এখানে কিন্তু ইন্ডিয়া সিলেক্ট করব। ইন্ডিয়া সিলেক্ট করার পর এখানে তোমরা প্রথম অপশানটাতে টিকমার দেবে প্রথম অপশানটাতে টিকমার দেওয়ার পর নিচের দিকে আসছে অপশান থাকবে এই অপশানটাতেও তোমরা একবার টিকমার দেবে দেওয়ার পর তোমরা কি করবে নিচে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানটা আছে এই অ্যাকাউন্ট অপশানটাতে একবার ক্লিক করে দেবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশনের পেজটা চলে আসবে তো যেমন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এক্সিকিউটিভ সিকিউরিটি এই পোস্টটাকে আমি চুজ করেছিলাম তো দেখতে পাচ্ছ সেই পোস্ট চলে আসছে এবার এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে এখানে যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে দেখো প্রথমে চাওয়া হয়েছে রিজিউম মানে তোমার এখানে বায়োডাটা সেগুলো কিন্তু আপ আপলোড করবে কোভার লেটার এছাড়াও এখানে তোমাদের অ্যাডিশনাল ডকুমেন্টস টেন্থের এখানে কি অরিজিনাল সার্টিফিকেট ঠিক আছে মানে মাধ্যমিকের যে সার্টিফিকেট এখানে টুয়েলভের সার্টিফিকেট এখানে যা যা ডিটেলসগুলো চা রয়েছে সেগুলো কিন্তু সব এখানে তোমাদেরকে আপলোড করতে হবে দেখতে পাচ্ছ আধার কার্ড

সিম্পলি বুঝতে পারলে যদি তোমাদের ফর্ম অ্যাপ্লাই কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আবারও বলছি এই ভ্যাকেন্সিটা কিন্তু হানড্রেড পারসেন্ট রিয়েল এটা অল ওভার ইন্ডিয়াতে জারি করেছে ইন্ডিগো এয়ারলাইন্স ঠিক আছে তো যাদের স্বপ্ন ছিল যে ভাই আমি এয়ারপোর্টে চাকরি করব বা এয়ারলাইন্সে চাকরি করব তোমাদের স্বপ্ন কিন্তু এক চান্সে পূরণ করে দিচ্ছে কে না ইন্ডিগো এয়ারলাইন্স তো তোমরা যারা কেবলমাত্র মাধ্যমিক পাশ হচ্ছ আমি তোমাদেরকে আবারও বলছি অবশ্যই ফর্মটা আবেদন করবে ফর্ম অ্যাপ্লাই লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলও দিয়েছি বা তোমরা সরাসরি গুগল গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজারে যাবে সেখানে গিয়ে সার্চ করবে ইন্ডিগো জবস সার্চ করলেই প্রথমে প্রো ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে সেখান থেকেই তোমাদের কিন্তু আবেদনটা করানো হচ্ছে আবেদনের প্রসেসটাও দেখে দিচ্ছি এইভাবে স্টেপ বাই স্টেপ মেনটেন করে তোমরা ফর্মটা আবেদন করবে এবং ওখানে তোমরা যে ইমেল আইডি দিচ্ছ আর মোবাইল নাম্বার দিচ্ছ ফর্ম যদি সিলেক্ট হয় ইমেলে ইমেল করে দেবে ঠিক আছে যে তোমার ফর্ম সিলেক্ট হয়েছে এই ডেটে ইন্টারভিউ করানো হবে এই জায়গায় তুমি যে এয়ারপোর্টটা সিলেক্ট করবে সেই এয়ারপোর্টেই ইন্টারভিউ করানো হবে ঠিক আছে তো এইটুকু মাথায় রাখো যদি তুমি কলকাতা এয়ারপোর্ট সিলেক্ট করো ইন্টারভিউটাও কলকাতাতে হবে যদি মুম্বাই এয়ারপোর্ট সিলেক্ট করো ইন্টারভিউ জন্য মুম্বাই যেতে হবে এগুলো কিন্তু মাথায় রাখবে যদি তোমাদের এই নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা রাখছি কমেন্টে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম